গুপ্তধন বেরাচ্ছে, গুপ্তধন ওটার মধ্যেও আছে। এই যে ঠেসে ঠেসে দিয়েছে একদম গুপ্তধন। দাঁড়াও এটা খুলে নি। হ্যাঁ হ্যালো প্রিন্স, গুড মর্নিং। গুড মর্নিং না, সরি, এখন গুড আফটারনুন। তো সবাইকে জানাই গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা চালু করলাম আমি এই যে তোমাদের দাদা ভাইয়ের মাথায় মানে কালার করতে করতে, তার কারণ ওর অনেক চুল পেকে গেছে, অনেক চুল, মানে প্রায় মানে 80% মনে হয়, 80 বছরের বুড়ো হয়ে গেছে, 80 বছরের বুড়ো, 80% প্রায় চুল পেকে গেছে, সত্যি বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি সব পেকে গেছে। এই দেখো এখন ওগুলোকে ঢাকার জন্য, মানে সাদা গুলোকে ঢাকার জন্য এখন এই যে কালার ইউজ করছি। আগের দিন চুল কেটে দিয়েছিলাম আর আজকে চুল কালার করে দিচ্ছি, মানে কালো করে দিচ্ছি, সাদা আছে কালো করছি। এমনি তো আর করে দিচ্ছ না, নিশ্চয়ই কিছু ধান্দা আছে। ধান্দার আবার কি আছে? আগের দিন তো ধান্দা আছে, আগের দিন যে চুল কেটে দিলাম সেটাও ধান্দা আছে নিশ্চয়ই কিছু। এমনি এমনি তো আর হচ্ছে না, নিশ্চয়ই কিছু নেওয়ার ধান্দা আছে। এই যে নিয়েছি নতুন নাইটি দিয়েছে। ও এটা নতুন নাইটি, কিন্তু তোমার এটা দাগ হয়ে যায় যদি, আমি এজন্য দূরে দাঁড়িয়ে রাখি, লাগলে কিন্তু দাগ হয়ে যাবে। এই যে দেখো আমি নতুন নাইটিটা নিয়েছি শীতের জন্য, কেমন লাগছে? দুটো তোমার আর একটা, আমি একটা আমার মেয়ে দেখি পেছনে আছে, আমি আর মাম্মা দুই জনে। কি কলসি, কি এটা কলসি মতো, কলসি মাথা, কলসি না ঠিক ওই কি বলে ওই মাটির হাড়ি, মাটির হাড়ি, মাটির হাড়ি, ফিস ফিস, উল্টো উল্টো, তুমি আর আমি নিয়ে জল ভরতে যাচ্ছে না, সেই জন্য এই ছবিটা দিয়ে নাইটি, ঠান্ডার জন্য নিয়েছি নাইটিটা। হাতাটা ছোট করে নিয়েছো না? হ্যাঁ হাতা হাইট সব শর্ট করতে হচ্ছে, আমি তো অনেক বড় মানুষ এইটুকুখানি, এই জন্য সব কেটে কুটে ছোট করে নিতে হয়। তোমার গিফট কখন নেবা? গিফট তো নিয়ে এসেছি তো। কোন গিফট? এই তুমি চুল কালার করে দিচ্ছো, চুল কেটে দিচ্ছো, এনেছো? হ্যাঁ কি এনেছো? এখন নেব না পরে, এটা করে নি তারপরে দিও। হ্যাঁ ঠিক আছে, এখন দেখে নাও একটু। না দাঁড়াও, এই নোংরা হাতে দেখতে পারবো নাকি আমার? এই গিফট পেলে আবার কেউ সব কাজ করবে? আমি কাজ করবো, আমি তখন ওটা দেখা নিয়ে ব্যস্ত থাকবো। এমনি দেখিয়ে দিচ্ছি একটু উপর দিয়ে তোমাকে। না না দাঁড়াও, আমি এটা করে নি, তার থেকে একবারে দেখবো, আমিও দেখবো, বন্ধুদেরও দেখাবো। আমি এ কানে লেগে গেছে, কানটা মোছো তো, বুঝতে পারবো না। এই দেখো আরেকজন গান শুরু করেছে, করো গান করো তুমি। দেখেছো আমার মেয়ে গান করে, দেখেছো কি সুন্দর? এখন কোন গান ভালো জানো, সেই গানটা করো একটু শুনিয়ে দাও। মানে গান শোনা বাবা সুন্দর করে। সাদ ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম কাটে না ঘুমেরই ঘরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজের শত কাজের মাঝে, তোমায় ডেকে ডেকে সারা দেও সারা গো সারা, ও সাদ ভাই চম্পা জাগরে। মাথা ঘুরে গেছে, কি ঘোরা ঘুরলো, আমি এতক্ষণ কালার করলাম, অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সাদের মধ্যে পুরো পানি পানি করে ঘুরছিল, মাথা ঘুরছে বলে। তোমার ওই ওই হ্যাঁ এই যে হয়ে গেছে, কালার করা হয়ে গেছে, আর আমার হাতে যেখানে লেগেছে সেখানে সঙ্গে সঙ্গে কালো হয়ে গেছে, বাজে রকম মানে মানে এই সব জায়গা সাদা সাদা হয়ে গেছে কেন? এই যে চুল গেছি না শীতকালে, এই তো দোষ, যতই তেল নিই না কেন এই নাইটি ফাইটি পরলে না, নাইটি মধ্যে তেল গুলো সব লেগে যায়, দিয়ে সব এরকম গাগুলো সব সাথে নাইটি কালো কালো হয়ে যাবে, নাইটি খুব নোংরা হয় তো শীতের সময়, জামা কাপড় খুব নোংরা হয়। তো চলো এবার কি গিফট এনেছো দাও দেখি, দেখো এখন সেটাই যাও তো, ওখানে রাখা আছে, নিয়ে আসো তো। ওরে বাবা রে, মাথা ঘুরে গেল এবার,
গাছটার যা অবস্থা, মরো মরো অবস্থা, ওই জন্য আর ওপরে অতটা তাকাই না, কিন্তু আবার ভেতরে ভেতরে কবে কবে একটা একটা করে চালকুমড়ো হয়ে বুড়ো হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। তো তোমার দাদা হঠাৎ করে উঠে দেখছি যে একটা চালকুমড়ো হয়ে এরকম বড় হয়ে গেছে, সাদা হয়ে যাচ্ছে। তাই আমি বললাম শিগগিরই পেরে দাও, আর কি করা যাবে, বীজটা না হয় ফেলে দিয়ে খেয়ে ফেলবো, কারণ অলরেডি দুটো চালকুমড়ো সাদা হয়ে রয়েছে মোরব্বা করার মতো। তো আর কত গাদা গাদা মোরব্বা করবো, কে বা অত মিষ্টি জিনিস খাবে? তাই বললাম দাও পেরে দাও, তারপরে দেখছি ঘরে গিয়ে কি হয়। তো দেখো চালকুমড়ো কিন্তু ভালো বড় হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। না চলো, চাল কুমড়ো পাড়া হলো, এবার যাই দেখি কি গিফট এনেছে। দেখি, দেখাইনি আমাকে, এবার দেখি কি গিফট দেয় সেটা দেখি। চলো, দরজা বন্ধ করে দিলাম, ঠান্ডা হাওয়া আসছে। কোথায় গেল? কি গো তুমি কোথায়? গিফট নেবো বলে বসে রয়েছি, আসছেই না। আমি রেডি, ক্যামেরা ট্যামেরা চালিয়ে বসে রয়েছি, আর কত অপেক্ষা করবো? সেই কবে এক সপ্তাহ আগে অ্যানিভার্সারি চলে গেছে, এখনো গিফট দিচ্ছে আজকে, তাও আবার বলছে এখনো অপেক্ষা করো। দাও কি এনেছো? কি এটা দেখো, খুলেই দেখো সেই ব্যাগটা, সেই দোকানে একদিন দেখছিলাম না, পয়সার জন্য নাওনি? পয়সার জন্য? হ্যাঁ, তুমি তো বললা যে দামটা বেশি লাগছে, থাক পরে অন্য কোথাও দেখব। কম নিয়েছে না কি দাম? 200 টাকা নিয়েছে, ওখানে কত বলছিল? 300 না? এই দেখো এই ব্যাগটা আমি দেখেছিলাম একটা দোকানে, কিন্তু ওখানে 300 টাকা বলছিল, আমরা 250 টাকা মনে হয় বলেছিলাম, দেয়নি না? 250 টাকা বললাম, দিল না, তাই জন্য চলে গেছিলাম। এই ব্যাগটা নিয়ে এসেছে, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। এই ব্যাগগুলো এখন নতুন উঠেছে, দেখো এই যে কাপড়ের ব্যাগগুলো প্রিন্ট করা, নতুন উঠেছে। আর আমার ওই ঘরের ব্যাগটা মানে ডান্ডিটা ছিঁড়ে গেছিল, সেটা তোমরা দেখেইছিলে, আমি ওটাকে সেলাই করে কাজ চালাচ্ছিলাম, কিন্তু ওটা বাড়িতে তো আমি যখনই মানে এখানে ওখানে যাই আমার রোজ রোজ লাগে ওটা। আর এটা আমি রেখে দেবো, এটা আমি মানে কোথাও ঘুরতে টুরতে গেলে তার জন্য এটা কাজে লাগাবো, তখন নিয়ে যাবো, তাই তো? আর অ্যানিভার্সারির একটা গিফট আছে তো ওটা। এটা কিসের তাহলে? এটা তো এমনি দিলাম, চুল কাটা নাকি? চুল কলপ করা, চুল কলপ, চুল কালার করার জন্য? ওই আগের দিন চুল কেটে দিয়েছি, আজকে আবার কালার করে দিয়েছি, তাই তো? ওই জন্য দাও। আর একটা কি আছে? আর একটা কি উঠুখানি জিনিস, ঠকায় খালি, ঠকাচ্ছে আমাকে। কি খালি ব্যাগ? খালি ব্যাগ, সোনার দোকানের ব্যাগ? সোনার দোকানের ব্যাগই নাও বাবা, ব্যাগের মধ্যে আবার ব্যাগ, ব্যাগের ভেতর থেকে আবার ব্যাগ বেরোচ্ছে, এর ভেতর আবার কিছু আছে তো? বাস্ক পাওয়া গেছে একটা, গুপ্তধনের বাস্ক পাওয়া গেছে একটা, এই সাবাস, এই জিনিস তো কি গো, এটা নাকের তো? দেখো কি, হ্যাঁ একটা যখন তার মানে নাকেরই হবে। এই দেখো, এই আমি এখানটা না ফুটো করবো ভেবেছি, তাই বলেছিলাম যে এখান থেকে এখানটা ফুটো করবো, একটা নাকের নেব, তাই মানে রিং, রিং ছোট রিং চাই। এই দেখা যাচ্ছে না, একটু ক্যামেরাটা নিয়ে আসবা সামনে, কি সুন্দর, থ্যাংক ইউ আমাকে গিফট দেওয়ার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইখানটা ফুটো করবো, এইখানটা শখ হয়েছে, এখানটা ফোটাবো, আর এখানটা এরকম ছোট্ট একটা রিং পরবো, আমার হাত তো কালো লাগছে একদম। এই দেখো আমাকে অ্যানিভার্সারি দুটো গিফট দিয়েছে তোমার দাদা, একটা এটা আর একটা ব্যাগটা, দুটো সুন্দর তাই না? আর আমাকেও একটা জিনিস দিয়েছে। তোমাকেও একটা জিনিস দিয়েছে? কি জিনিস? কি দিয়েছিলাম? একটা ব্যাগ। ও, ওর জন্য একটা ব্যাগ নিয়েছো? কই তোমার ব্যাগ কই?
কই দেখি আমার ব্যাগটা আর দাদা ওকে দেওয়া হয়ে গেছে তার মানে আমি জানি না বাপ বেটি দুজনে মিলে প্ল্যান করেছে এইসব তাই তো মানে ওকে একটা দিয়েছে মানে বাপ বেটি দুজনে মিলে প্ল্যান করেছে আমাকে বলেনি কই কই দেখি তোমারটা কোথায় কই দেখি এই দেখ উলে বাবালে কি সুন্দর ব্যাগ তোমার এর চোখকে দেখো কিরকম বন্ধ হচ্ছে আর খুলছে বন্ধ হচ্ছে ছাড়ো আমি করাচ্ছি ছাড়ো এই যে থ্রি ডি টাইপের বাহ আবার কি আছে ব্যাগে টাকা পয়সা ভরে দিয়েছে নাকি না না তাহলে গুপ্তধন বেরোচ্ছে গুপ্তধন ওটার মধ্যেও আছে এই যে ঠেসে ঠেসে দিয়েছে একদম গুপ্তধন দাঁড়াও এটা খুলে নি হ্যাঁ আস্তে 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 এই দেখো বের করলে ব্যাগ পুরো চিমসে গেল হ্যাঁ খুব সুন্দর আছে খুব সুন্দর আছে থ্যাংক ইউ বলো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না মনে হচ্ছে অলরেডি বড় হয়ে যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চলো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে বাই করো দেখা হচ্ছে আবার কালকে হ্যাঁ